বনাব লাগে বনালে, উদ্বোধনও করিলে। ঢাক ঢোল পিটি মহা আড়ম্বরে পুনের মুক্তি করা হয়েছিল ধুবুরী রূপসী বিমানবন্দর। কিন্তু দুদিনমান চমক দিয়ার পাছতে বন্ধ হল বিমান চলাচল। 200 দিন ধরে বিমান চলাচল বন্ধ আছে। পশ্চিম রাইজক পুনের রামঠগন সরকার সঁচাকে এই মানে দুঃখ লগা কথা, কারণ আজি যা নভেম্বর 7 তারিখের পর এয়ারপোর্ট খিনি বন্ধ। আর আমার এই রূপসী এয়ারপোর্ট এই ঐতিহাসিক এয়ারপোর্ট, কম ব্রিটিশ পিয়র এই এয়ারপোর্ট আছে। আর আমার গভর্নমেন্টের ইনিশিয়েটিভত উড়ান স্কিমের আন্ডারত বহু টাকা খরচা করে, অলমোস্ট মোর দেন 100 করোড়। মুকলির পাছতে দুদিনমান ধুবুরীর গুয়াহাটি আর কলকাতালে নিয়মিত দুখনমান বিমান চলাচল করেছিল, যদিও পরবর্তী সময় বন্ধ হয়ে পড়ে বিমান চলাচল। 2023 সনের 7 নভেম্বর রূপসীর পর সকলো বিমানের চলাচল বন্ধ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তো টেন্ডার দিছে, টেন্ডার কল করেছে, ইহতে টেন্ডার পাইছে। এতিয়া এয়ারলাইন্সে এনেকুয়া মিসলিডিং করব না লাগে, মানে ইয়ার এয়ারলাইন্স ইয়ারক মো রিকোয়েস্ট, ইহতে যেটা মিসলিডিং করে আছে পাবলিকক যে ইমান তারিখে ওপেনিং হব, কারণ বহুত পাবলিকে হারাশাস্তি হয়ে। কেতিয়ার পৰা পুনৰ বিমান চলাচল আৰম্ভ হ'ব তাৰো কোনো তথ্য নাই এয়াৰপোর্ট অথৰিটি অফ ইণ্ডিয়াৰ বিষয়ৰ হাতত। আচৰিত কথা যে বিমান বন্দৰত বৰ্তমান নাই গ্ৰাউণ্ড ষ্টাফ। বিমান চলাচলৰ দায়িত্ব থকা এলায়েন্স এয়াৰে নাজানে কেতিয়া আহিব গ্ৰাউণ্ড ষ্টাফ। ইফালে 22 জুনত টিকট কাটি বিমান পৰিষেৱা নাপায় ক্ষুব্ধ হৈ পৰে একাংশ যাত্ৰী। যেহেতু আজি মানে উড়ান স্কিমের আন্ডারত ইমান দিনের পর আমার রূপসী এয়ারপোর্ট, ঐতিহাসিক এয়ারপোর্ট, ইয়ার টিকিট দিছিল, কিন্তু মানুষ যাব নয়, বহুত মানুষ রখি আছিল, হয়তো কারোবার কিবা ইমার্জেন্সি থাকিও পারে বা তেনেকুয়া ধরনের ই হব পারে। কিন্তু এই বস্তুবিলাকর ইনিশিয়েটিভ আমার সরকারে লব লাগে, যাতে অনাগত দিনত যাতে এনেকুয়া ধরনের মানুষের টিকিট দি পেলে হারাশাস্তি করবলগিয়া না হয়। 22 জুনের পর বিমান চলাচলের কথা আছে, কিন্তু কোনো লক্ষণই দেখা নাই পুনর বিমান চলাচল করার। এই ক্ষেত্রে অসম সরকার, বিটিসি সরকারও নীরব। মুকলির সময় হুয়াই নুহুয়াই প্রচার করা অসম সরকার এটা নিমাত। 39 বছরীয় অপেক্ষার পিছত মুকলি করা বিমান বন্দরটি পুনর পরিত্যক্ত হওয়ার দিকে নিমাত মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক, সাংসদজন। ধুবুরীর জ্যোতিময় চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।